দক্ষিণে, ঢাকা মহানগরীর দক্ষিণে আজকের এই ইফতার মাহফিলের মহানগরের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য তো প্রত্যেক দিনই দিচ্ছি, একই কথা মোটামুটি, যে আজকে দেশের যে অবস্থা আপনারা দেখছেন, প্রতিনিয়ত দেশের অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। কিন্তু দেশে এখন যারা ক্ষমতায় বসে আছে তারা তো জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই জন্য তারা তাদের জনগণের প্রতি কোনো দায়িত্ব আছে বলে তারা মনে করে না। প্রতিনিয়ত এখনো মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সব কিছু চলছে। তারপরে এখন ঈদের বাজার, ঈদের বাজারগুলি দেখেন, এখনো কিন্তু কোনো রকম কেনা বেচা সেরকম নেই, কারণ যে মানুষের হাতে টাকা নেই। আজকে দেশের মানুষ কোথায় দেশ যদি উন্নতি করে তাহলে দেশের মানুষের পকেটে পয়সা থাকবে, দেশের মানুষেরও অবস্থার উন্নতি হবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। আজকে যেখানে এই দেশের মানুষকে কথা ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 10 টাকা কেজি চাল খাওয়াবে, সেই আওয়ামী লীগ আজকে এই দেশের সবচেয়ে নিম্নমানের চাল যেটা গরিব মানুষেরা খায় সেটাও খাওয়ার অনুপযোগী হতো, সেই চালের কেজি এখন 50 টাকা। তারপরে সবজির দাম বেশি, রোজার মাস সবজির দাম বেশি, ডালের দাম বেশি, তেলের দাম বেশি, তারপরে হলো ওইদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কয়েক গুণ কয়েকবার, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, সঙ্গে সঙ্গে বেড়েছে ট্রান্সপোর্টের ভাড়া, সঙ্গে সঙ্গে বেড়েছে বাড়ি ভাড়া, অন্যান্য আনুষঙ্গিক সব কিছু। কাজে আজকে একটা সাধারণ মানুষ বেঁচে থাকবে কিভাবে? আর আওয়ামী লীগ যারা আছে বা তাদের যারা সঙ্গে আছেন তিনারা আজকে তাদের কোনো কষ্ট নেই, সমস্যা নেই, কারণ যে তারা তাদের কোনো যত কিছু কাজ হচ্ছে তারা কাজ পায়, তারা আমদানি রপ্তানি করছে সেখানেই হয়, কাগজে দেখলাম বিনা টেন্ডারে চাল আমদানি করা হচ্ছে, সেই চাল আমদানি করছে, কিন্তু আমদানি করে এই চাল কি গরিব মানুষকে কম মূল্যে দেওয়া হবে, নাকি এই চালের অর্ধেক টাকা পকেটে যাবে আর বাকি চাল যাবে আওয়ামী লীগ আলাদের পেটে, কিংবা তারা পাচার করবে? প্রতিনিয়ত আমরা দেখেছি এই আওয়ামী লীগ যখন আসে তখনই এই দেশে দুর্ভিক্ষ হয়, 74-এর দুর্ভিক্ষ দেশে মানুষ ভুলে নেয় ক্ষমতায় এসে আওয়ামী লীগ করেছিল। এখন আওয়ামী লীগ মনে করছে এখন তারা আর জনগণের এমন অবস্থা করে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার আর কোনো রকম সুযোগ নেই, বা জনগণ কোনো রকমভাবে তাদেরকে এবার ক্ষমতায় আসতে দেবে না, সেজন্যই তারা ভাবছে এখন লুটে পুটে নিই, এইগুলোকে বিভিন্ন জায়গায় রাখার জন্য আমরা খালি সবাই বিদেশ ভ্রমণে ব্যস্ত, বিদেশ ভ্রমণে ব্যস্ত, তাদের সম্পদগুলো বিভিন্ন জায়গায় তারা ঠিক মতো রাখার জন্য এবং নিরাপদে রাখার জন্য তারা এই কাজে ব্যস্ত রয়েছে। দেশে এখানে দেখেছেন পার্বত্য চট্টগ্রামে এই পাহাড় ধসে 155 জন লোক মারা গেছে, 155 জন মারা গেছে, আর্মির লোকজন সেখানে মারা গেছে এবং এখনো অনেক নিখোঁজ রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেত্রী এখন প্লেজার ট্রিপে আছে, আনন্দ ভ্রমণে আছেন তিনি, কাজে তার
দেশের মানুষের প্রতি কোনো মমতা নেই। সে বলে সে নাকি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। দেশের মানুষ জীবন দিচ্ছে, তিনি ভ্রমণ করছেন। তাহলে কি যে কার প্রমাণ হয়, কী প্রমাণ হয় এটা? এটা কী প্রমাণ হয় যে তিনি কি দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত নয়? ঐনদিন ফকরদিন ধরল, তারপরেই তো তিনি পালায় গেল দেশ ছেড়ে। তারপরেই তিনি পালায় গেল দেশ ছেড়ে, তারপরে তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনেক নাটক করে আবার আসলো। কিন্তু আসার পরে যেই হোক, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তুই সব কিছু করেছে। কিন্তু আমার সঙ্গে যে জেনুইন অত্যাচার হয়েছে সেটাও হয়তো আপনারা ভুলেন নাই। এই আমাকে বলেছে দেশের বাইরে চলে যেতে, ছেলেদের দেশের বাইরে চলে যেতে। আজকে যদি আমরা চলে যেতাম দেশের বাইরে, তাহলে অত এত আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু মনে সান্ত্বনা এটা। যদি আজকে দেশের বাইরে চলে যেতাম, তাহলে আমার বড় ছেলেটাও ভালো থাকতো, আমার ছোট ছেলেটাকেও আমি হারাতাম না। কিন্তু আমি যাইনি, আমি দেশের মানুষকে ছেড়ে যাইনি। আমি বলছি দেশ ছেড়ে যাব না, এই দেশ আমার, এই দেশের মাটি ছেড়ে আমি যাব না। কিন্তু আল্লাহর ইচ্ছা দেখেন এটাই হয়। আমি দেশ ছেড়ে যাইনি, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ ছেড়ে পালিয়েছে। কাজে আজকে বুঝতে হবে যে দেশের মানুষের সঙ্গে বেইমানি করে, দেশের সঙ্গে বেইমানি করে কোনোদিনও কিন্তু আল্লাহর হাত থেকে মুক্তি পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, আগে বলেছি যে গরিব মানুষের জন্য আগে কিন্তু ভিজিএফ চালু ছিল, মনে আছে? ভিজিএফ চাল দেওয়া হতো, এখন সেটা কিন্তু দেওয়া হয় না, বন্ধ হয়ে গেছে। কেন, কিসের জন্য? এই চাউলও যে তারা বেচে দিচ্ছে বাজারে, এই বাজারে চাউলও বেচে দিচ্ছে, এখন গোডানে চাউল নেয়, সেজন্য প্রতিনিয়ত চালের দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষেরও আজকে না বিশ্বাস উঠেছে বেঁচে থাকার জন্য, এই দেশের এই দুরবস্থা। সেজন্য দেশে এখন প্রয়োজন সত্যিকারে জনগণের সরকার, অর্থাৎ গণতান্ত্রিক সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার। এবং দেশে অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, দেশে নির্বাচন প্রয়োজন। 2014 সালে কোনো নির্বাচন হয় নাই, কাজে এতদিন পার হয়ে যাচ্ছে, এই নির্বাচন, কোনো নির্বাচন হয় নাই, কেউ নির্বাচনে স্বীকৃতি দেয় নাই, একমাত্র আমাদের প্রতিবেশী দিয়েছে। কিন্তু এবার তাদের সুরটাও একটু বদল, তাদের সুরও বদল হয়েছে, তারা বুঝেছে তারা ভুল করেছে, ঠিক করেনি। সেজন্য এইবার 2014 সালের মতো নির্বাচনে কেউ কোনো বিএনপি যদি না যায়, 20 দল যদি না যায়, এই দেশে কোনো নির্বাচন হবে না, একলা নির্বাচন করতে পারবে না। আর আরেকটা জিনিস, 20 দল বিএনপি আমরা নির্বাচনে যাব, এবং আমরা জানি ফেয়ার নির্বাচন হলে আমরা জিতব। সেজন্যই আমরা বলতে চাই, নিরপেক্ষ নির্বাচনটা তখনই সম্ভব হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে। হাসিনা অর্থাৎ সহায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার, যেটা আওয়ামী লীগ দাবি করেছিল আমাদের সময়, আমরা দিয়েছিলাম। সেই নির্বাচন তখন তত্ত্বাবধায়ক নাম ছিল, এখন যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন এদেশে সুষ্ঠু হয়নি, হবে না, হতে পারে না। কাজেই আজকে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, এবং আমরা বিশ্বাস করি এইবার নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ আওয়ামী লীগকে আরেকবারের মতো শিক্ষা দেবে, একবারের মতো শিক্ষা দেবে যে তারা দেশে যত অপরাধ করেছে, দেশের মানুষের সঙ্গে যত অপরাধ করেছে,
কত মা বোন তাদের ভাই হারিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, তাদের কান্না, তাদের আহাজারি। কত লোক পঙ্গু হয়েছে, বহু লোক জেলে আছে। আমি বলবো যে অবিলম্বে এখন বিরোধী দলের যেসব লোক জেলে আছে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। আর এখন আওয়ামী লীগ সহ তাদের সহযোগী যারা অপরাধ করছে এইগুলোকে ধরা এবং জেলে পোড়ার ব্যবস্থা করার জন্য, এগুলো ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাব। কারণ যে আজকে যদি এই আওয়ামী লীগকে তাদের অপরাধকে দমন করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জেলে নিতে হবে। আর নেতারা, আওয়ামী লীগের ছোট ছোট নেতারা যারা আছেন তারা বুঝতেছেন সময়টা কিন্তু ভালো নাই, সামনে সামনে আপনাদের সময়টা ভালো আসছে না। সেজন্যই যারা ওই গণনা করে গণনাকারীরাও বলেছে, কাজেই আপনারা ছোটখাটো যারা আছেন যা কিছু বানিয়েছেন ওগুলো নিয়ে এখন কেটে পড়ার ব্যবস্থা করে। কারণ বড়রা তাদের ব্যবস্থা করেছে, পকেটে টিকিট নিয়ে ঘুরছে, অবস্থা দেখলেই তারা উড়াল দেবে আপনাদের দিকে আর চাইবে না ফিরে। সেজন্যই আমি বলতে চাই যে আসুন দেশে আগামী 3 সালে দেশে জনগণের সরকার হবে, এই জালেম অত্যাচারী মিথ্যাবাদী লুটেরা সরকার বিদায় নেবে এবং দেশে শান্তি আসবে। গরিব মানুষের জন্য সবচেয়ে বেশি কার্যক্রম আমরা গ্রহণ করেছি, আমাদের বইতে আছে এবং আমরা করব, এবং সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়ে দিব যে বিএনপি কি করতে পারে, 20 দল কি করতে পারে ইনশাআল্লাহ। তাই আমি ইফতারের সময় আর বক্তব্য দীর্ঘায়িত না করে, ইফতারের সময় হয়ে গেছে, আপনাদের সকলকে ইফতার করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।